আজকে আলোচনা করব বর্তমানে শিশুরা কমনলি কি ধরনের অসুখগুলোতে বেশি এফেক্টেড হচ্ছে। অদূর আমরা যেটা প্র্যাকটিসে দেখতে পাচ্ছি যে আপনারা পেপারও দেখেছেন সংবাদপত্র যে হ্যান্ড ফুড মাউথ ডিজিজ, জি, হাত পা এবং মুখের একটা সংক্রমণ ডিজিজ নিয়ে বাচ্চারা প্রায় আসছে এবং এটা একটা সংক্রামক ব্যাধি এবং খুবই তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ে হাতে এবং পায়ে, পায়ের গোড়ালিতে এবং কনুইতে, অনেক সময় কুস্কিতে অথবা নিতম্বে, অনেক সময় মুখের ভিতরে ফুসকার মতো ঘা হয়ে যায় এবং তাতে শিশুরা অনেক কষ্ট পায়, খেতে কষ্ট হয়, সাথে জ্বর থাকতে পারে, গলায় ব্যথা থাকতে পারে এবং অনেক সময় মুখ দিয়ে লালও পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, এটা কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে প্রায় ভালো হয়ে যায়। তবে এটা খুব ছোঁয়াশয়া রোগ, তো এই জন্য শিশুদেরকে আলাদা রাখা উচিত এবং ওদেরকে সঙ্গ নিরোধ এবং গৃহে তাদেরকে আলাদা হিসেবে রাখলে কিছুদিন ভালো হয়, যাতে এটা ছড়িয়ে না পড়ে। বিশেষ করে স্কুলে যারা যায়, স্কুলে যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করা উচিত। স্যার, এক্ষেত্রে ওষুধ বা চিকিৎসা আমরা কী কী করবো? এটার কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট এখনও বের হয় নাই এবং এটা সাধারণত খুব বেশি মারাত্মক হয় না। তবে এর জন্য আমরা সাপোর্টিভ কেয়ার বা সিমটোমেটিক কেয়ার, উপসর্গজনিত কেয়ার, জ্বর থাকলে জ্বরের ওষুধ, প্যারাসিটামল, চুলকানি হলে অ্যান্টি অ্যালার্জিক যেটা ওষুধ আছে, হাইড্রোক্সিজিন, ডেফেনহাইড্রামিন, এই ধরনের সিরাপ খাওয়ানো যেতে পারে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আর তরল খাবার খাওয়াতে হবে বেশি করে, কারণ এই সময় বাচ্চারা বেশি শক্ত খেতে পারবে না, মুখে খাওয়া থাকে, এই জন্য তরল খাবার, মশলাযুক্ত খাবার কম খাওয়া, এগুলোকে বেশি করে খাওয়াতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে এটা সিরিয়াস হয়, মাঝে মাঝে শিশুদের ক্ষেত্রে খিচুড়ি হয়, মস্তিষ্কের প্রদাহ বা এনকেফালাইটিস হতে পারে, তবে এদের সংখ্যা খুবই নগণ্য। এরকম যদি দেখা দেয় তাহলে ডাক্তারের সাথে আবার যোগাযোগ করতে হবে।